হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি, ওয়ালিদ টেক বিডি থেকে আপনাকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স বরাবর আজকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা খুব সহজেই একটা ফাঁকা সিডি বার্ন করতে পারি, সেটাই আমরা আজকে ভিডিওতে দেখাবো। অর্থাৎ আপনি যখন কোনো একটা ফাঁকা সিডি ক্রয় করবেন, সেই সিডিতে কিভাবে আপনার অডিও ভিডিও অথবা যে কোনো ডকুমেন্ট আপনারা খুব সহজে ওই জায়গায় ট্রান্সফার করতে পারবেন। তো আমরা নর্মালি পেন ড্রাইভের মতো যদি চাই যে সিডিতে কোনো কিছু রেখে দেব, সেটা আমরা পারবো না। এজন্য আমাদের একটা সিস্টেম আছে, অর্থাৎ সেটাকে বলা হয় সিডি বার্ন করা। তো সেটা কিভাবে করবো সেটাই আজকে দেখাবো। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। তো ভিডিওটি শুরু করার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিজেকে সাবস্ক্রাইব করুন এবং সাথে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম গ্রেটফুল টু ইউ। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখুন, এই জায়গায় হচ্ছে আমি দেখাচ্ছি যে সিডিটি আপনার কোন জায়গায় হচ্ছে থাকে। তো সিডিটি দেখুন, এই জায়গায় যখন আমরা ভিতরে এন্টার করব, এই জায়গায় দেখুন এই যে ডিভিডি ড্রাইভ নামে একটা অপশন আছে। তো এই জায়গায় আমি প্রথম আমার সিডিটি ল্যাপটপের এন্টার করতেছি, অর্থাৎ ল্যাপটপের যে পাশ দিয়ে সিডি প্রবেশ করানো হয় সেই জায়গায় আমি একটা ফাঁকা ডিস্ক প্রবেশ করাছি। তো প্রবেশ করানোর এখন দেখতে পাচ্ছেন যে খালি আছে, এবং প্রবেশ করানোর পর দেখতে পেলেন সেই জায়গায় একটা নোটিফিকেশন সহ চলে আসলো যে একটা সিডি অর্থাৎ এন্টার করা হয়েছে। তো এই জায়গায় আমরা এখন ডাবল ক্লিক করব, যাতে আমরা এই সিডিটি বার্ন করতে পারি। তো বার্ন করার সিস্টেমটা আমরা সম্পূর্ণ দেখব, দুইটা ওয়েতে বার্ন করা যায়। দেখুন, ডাবল ক্লিক করার পর এই জায়গায় প্রথমে আপনার নেমটা আছে, তো এই জায়গায় একটা ডেট দেওয়া আছে। তো এই জায়গায় আপনি যে নামে আপনার ডিস্কটি রাখতে চান সেই নামটা দিয়ে দেবেন। তো আমি এই জায়গায় আমার নিজের নামটা দিয়ে দিচ্ছি। তো নামটা দেওয়ার পর এই জায়গায় আপনি আরও দুইটা অপশন দেখতে পাবেন। এই জায়গায় দেখুন, প্রথমে আছে লাইকে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, অর্থাৎ আপনি চাইলে পেন ড্রাইভের মতো করে এই সিডিটি ইউজ করতে পারেন, অর্থাৎ আপনি চাইলে ডিলিট করতে পারবেন, রিমুভ করতে পারবেন, অথবা আপনি চাইলে সিডি বা ডিভিডি প্লেয়ার হিসেবে আপনি আপনার সিডিটিকে বার্ন করতে পারেন। অর্থাৎ এই জায়গা থেকে কেউ আপনার কোনো ফাইল ডিলিট করতে পারবে না, রিমুভ করতে পারবে না, অর্থাৎ একটা প্লেয়ার হিসেবে বার্ন হবে। তো আপনি যেটা চান সেটা ইউজ করবেন। তো এই জায়গায় দেখুন, দুইটা অপশন আপনার নিজের ইচ্ছে মতো ইউজ করবেন। তো আমি এই জায়গায় দুই নম্বর অপশনটা ইউজ করব, যাতে হচ্ছে আমার যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো কেউ আর হচ্ছে নষ্ট করতে না পারে। অর্থাৎ আমি যে ফাইলগুলো এই জায়গায় রাখবো, যে ডকুমেন্টগুলো রাখবো, ওই ডকুমেন্টগুলো যেন ওই রকমই থাকে এবং কেউ চেঞ্জ করতে না পারে, শুধু ভিউ করতে পারবে কেউ সিডি ইনপুট করে। তো এই জায়গা থেকে এটা সিলেক্ট করে, ডিভিডি প্লেয়ারে সিলেক্ট করার পরে আপনারা সিম্পলি এই জায়গায় দেখুন লেখাগুলো পরে নেবেন যে কোনটা করলে কি হবে, অর্থাৎ ইউএসবি ড্রাইভে কি। দেন আমরা শুধু নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর দেখুন আপনার ডিস্কটা রেডি এখন বার্ন করার জন্য। তো আমরা এখন এটাকে জাস্ট ছোটো করে অর্থাৎ পাশে রাখবো এবং নতুন একটা ট্যাব নেব, যেই জায়গায় আমার ফাইলগুলো আছে সেই ফাইলে আমরা চলে যাব। তো আমরা দেখুন যেই জায়গা থেকে আমি আমার ফাইলগুলো নিতে যাচ্ছি সেই ফোল্ডারে চলে যাচ্ছি। তো দেখুন এই যে ফোল্ডারটা আছে, এই যে আমার ইন্টার্নশিপ রিপোর্ট নামে একটা ফোল্ডার আছে। তো এই যে সব কয়েকটা ফোল্ডার অর্থাৎ সব কয়টা ফাইল আমি চাচ্ছি যে ওই জায়গায় নিয়ে জমা রাখবো। তো আপনি চাইলে একটা একটা করে মানে নিতে পারেন, অথবা পুরো ফোল্ডারটাই নিয়ে যেতে পারেন। তো আমি এই জায়গা থেকে দেখুন ফোল্ডারটা ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে নিয়ে যেতে পারেন, অথবা যে দেখুন শেয়ার অপশনে ক্লিক করলে বার্ন টু অপশন আছে, এইভাবেও করতে পারেন আপনারা, ডিরেক্ট ফোল্ডার থেকে বার্ন করতে পারেন, অথবা আপনি এটাকে মিনিমাইজ করে দেখুন অর্থাৎ দুইটা ট্যাব রেখে দেন ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে করতে পারেন। দেখুন ড্র্যাগ করে যখন আমরা ড্রপ করব, তখন দেখুন এই জায়গায় কী হলো, এটা বার্ন হচ্ছে, দেখুন একটা ওয়ার্নিং মেসেজও দেখাচ্ছে আপনাকে। তো এই জায়গায় এখন এটা কনভার্টে চলে আসলো, এখন কিন্তু এটা বার্ন এখনও কমপ্লিট হয়নি, কেবল সিডির ভিতরে আপনার ফাইলগুলো চলে আসলো। এখন এটা কীভাবে বার্ন করতে দেখুন এই জায়গায়, এই জন্য আমরা চলে যাব এটা এই জায়গায় আনক্লিক করে দেখুন ডিস্ক ড্রাইভ নামে একটা অপশন আছে ম্যানেজের ভিতরে, দেখুন ম্যানেজের ভিতরে ডিস্ক ড্রাইভ, দেন হচ্ছে এই জায়গায় দেখুন ফিনিশ বার্নিং।
फिनिश बार्निंग नाम एक अपशन आसे जस्ट जगह जो सीम्पलि क्लिक कर देखु आर आपनर नाम देखा और मैनेज स्पीड अटोमेटिक जमन आज थक नेक्स्ट जो क्लिक करी देखु एन क्योंकि हमारे सीडी बार्न हो क्षेत्र में एक टाइम ने अपना 10 सेकेंड 20 सेकेंड एक मिनट सर्वोच्च आपनर टाइम ने तो टाइम नार पर आपनर सीडीटा बार्न हो जाए अर्थात सीडीते आपनर फाइलगुलो ट्रांसफार कमप्लीट हो और जे क्यों ये आपनर फाइलगुलो देखते पारबे तो आमरा जखन फर्माली काउके कोनो फाइल सेंड करते चाई से क्षेत्र में सीडिर माध्यमे फाइलगुलो इनपुट कर दें हे का सेंड करते पारी इजिली तो ये छिलो पद्धतिटा अनेके आमरा जानि ना जे किभाबे ये सीडीटा बार्न करते हय तो ये सहज पद्धतिटा आशा करी आपनारा शिखते पेरे আপনাদের উপকারে আসবে এবং আপনারা খুব সহজেই যে কোনো ফাইল আপনার হতে পারে সেটা মিডিয়া ফাইল যেমন কোনো ভিডিও সং বা কোনো এমপি থ্রি প্লেয়ার এই সব জিনিসগুলো আপনারা এই দুই নম্বর অপশনের মাধ্যমে আপনারা খুব সহজে বার্ন করতে পারবেন যাতে যে কেউ এটা প্লে করতে পারবে কিন্তু আপনার এই ফাইলগুলো রিমুভ বা ডিলিট বা এডিট করতে পারবে না তো আশা করি এভাবে করবেন তো দেখুন আর অল্প কিছু সময় বাকি আছে এটা বার্ন হওয়ার তো বার্ন হওয়ার পর আমি একটু দেখাবো আপনাদের যে কীরকমভাবে থাকবে আপনার সিডিতে ফাইলগুলো দেখুন তো দেখুন কমপ্লিট হয়ে গেল এখন আমরা জাস্ট ফিনিশে ক্লিক করব দেখুন এই জায়গা থেকে ফিনিশে ক্লিক করলে আমাদের কিন্তু কাজ শেষ এখন কিন্তু ডিস্কটা আমার বের হয়ে যাবে অটোমেটিক বার্ন হওয়ার পর ডিস্কটা ল্যাপটপ থেকে অটোমেটিক বের হয়ে যাবে তো এই জন্য আমি আবার ডিস্কটাকে ইনপুট করব যাতে আপনাদের দেখাতে পারি তো দেখুন ডিস পিস গেলে এখন দেখুন ডিস্কটা নেই ডিস্কটা বের হয়ে গেছে তো এখন আপনারা চাইলেই হচ্ছে ইনপুট করে দেখতে পারবেন কীরকম আছে তো এই ছিল ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে ভিউয়ার্স ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং ভিডিওর নিয়মিত আমার এই চ্যানেলের ভিডিও পেতে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে আমি পরবর্তী যত ইম্পর্টেন্ট ভিডিও আপলোড দেব সেগুলো আপনি সহজেই নোটিফিকেশন আকারে পাবেন এবং আপনি সহজেই সেই ভিডিওগুলো দেখতে পারবেন এবং এই ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি পরবর্তীতে আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো আর ভিডিওগুলো শেয়ার করে রাখবেন আপনার বন্ধু এবং আপনার সোশ্যাল মিডিয়ায় যাতে হচ্ছে সহজেই সবাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে তো আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য